মেম্বার সাহেবকে যারা আক্রমণ করেছে তাদের শাস্তি পাবে, যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন। যারা আমার ভাইয়ের এই অবস্থা করছে তারা এলাকায় ঠিকই বুক ফুলায় হাঁটতেছে। আমরা যে বিচার পাবো এর কোনো গ্যারান্টি নেই। বিচার পাবি, বিচার পাবি। আমার বন্ধু বিমল, সে ঘুরে ঘুরে মানুষের উপকার করে বেড়ায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ বিমল, শোন, আসলে হয়েছে কি, সত্যি কথা করছি তো দেখেছে, ওরা যে এত মায়া করে কথা করছে না, ওরাই কিন্তু কালপিট আছে, ওরাই কিন্তু পাকুম পা। আপনি যে এত প্রেম করার চেষ্টা করতেছেন আপনি তো পারতেছেন না, কিন্তু আপনি জানেন আমি কে টিপলো ঘর পরে, কত মেয়া মানুষ, কোন লেভেলের মেয়া মানুষ যে আমার কাছে আসতেছে আপনার ধারণাই নাই। মনে হচ্ছে কি যে বাংলাদেশের সবচেয়ে বড় কষ্ট তুমি ধন করে বসে আছো, গিয়ে সব লাইন ধরে তোমার কাছে আসতেছে, অস্ত্র নাম দিয়ে আদেশের না কেন কেন তোমার কাছে আসে। দেখটার নাম তুমি কম, ওই যে আপনি কে জন্য নূপুর ম্যাডাম, কি সে জানেন, এত ডিভোর্সি, স্বামী নাই, পরে চিন্তা করলাম একটা উপকার করি, আরে বিয়ার প্রস্তাব দিছিলাম, প্রথমে কি গরম ছটপট, কয়েকদিন পরে যখন শুনছি আমি একজন ক্রিয়েটিভ লোক, স্যাংরা বন্ধু আমার গান, আমি মিউজিক ভিডিও বানাইছি, এখন অনেক নরম হয়ে গেছে, এখন যে কোনো দিন উল্টো প্রস্তাব পাই যেতে পারি। তুই কোনো কিছু খেয়াল রাখবি না, না তুই আবার নুপুরে খাদ বিশ্বাস কি হবে, করে তুমি খেলা। এ বিমল, এ বন্ধু, এত খবর কি রে, কথা নেই বার্তা নেই, আমার খোঁজ নেওয়া বন্ধ করে দিলি, একদিন পরে আমার বন্ধুর খোঁজ নেওয়ার জন্য আসতে হইলে তো। ওসি সাহেব, আমার ভাইয়ের কথা কিছু মনে করেন না, উনি আসলে তেমন বেশি কিছু মনে রাখতে পারতেছে না। মনে করবো কেন, ওনার অবস্থা আমি জানি, তাই দেখতে এসেছি। মেম্বার সাহেবকে যারা আক্রমণ করেছে তাদের শাস্তি পাবেই, যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন। যারা আমার ভাইয়ের এই অবস্থা করছে তারা এলাকায় ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, আমরা যে বিচার পাবো এর কোনো গ্যারান্টি নেই। বিচার পাবি, বিচার পাবি। আমার বন্ধু বিমল, সে ঘুরে ঘুরে মানুষের উপকার করে বেড়ায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ বিমল, শোন, আসলে হয়েছে কি, সত্যি কথা করছি তো দেখেছে, ওরা যে এত মায়া করে কথা করছে না, ওরাই কিন্তু কালপিট আছে, ওরাই কিন্তু পাকুম পা, ওরা দুজনে মিলে আমাকে এখানে বাইরে রেখেছে, আর এখন করতেছে এই এলাকার মধ্যে তোরাই তো শতান, শতান কোথাকার, আর তুই বলো তুই, এ বিমল, এ আমাকে ওরা এখানে বাইরে রেখেছে, তুই হাঁস খাবি, তোর সাথে হাঁস দিয়ে গোটা গোটা করে আলু দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে রাঁধতে পারবি, ওরা খাবি। প্লিজ আপনারা ওনাকে ছেড়ে দিন, স্বাভাবিকভাবে চলাফেরা করতে দিন। না না না, ছাড়া যাবো না, ছাড়া পাইলেই একটা অঘটন ঘটায় হবে, মানুষের উপরে মারতে যায়, চড়াও হয়। বাড়িতে মেহমান আছে, সিন ক্রিয়েট করো না, তুমি এরকম করলে তো সব সময় সবার কাছে আমাদের ছোট হইতে হইতেছে। বিমল, এ দোস্ত, তুই কিছু একটা কর, এ পাগল মায়ের দুটো কি করতেছে, তোর একটা প্রতিকার কর না দোস্ত, ওরা দুজন খুব ভালো করে কথা কয়, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু শয়তান আছে, ওরা সুরেশ কাকার পাহারাদার, সুরেশ কাকার পাহারাদার হয়ে তার কথা শুনে আমাকে এরকম করে মানতে দেখেছে। রাজা সাহেব, আপনি ভুল করছেন, ওরা দুজন আপনার ছোট বোন, ওদের আপনি চিনতে পারছেন না। এ দোস্ত, তুই তো মনে হচ্ছে পাগল হয়ে গেলি, ছেড়ে দেখে গলে গিয়েছিস না, হ্যাঁ এখনো ওদের পক্ষে কথা কয়া শুরু করে দিয়েছিস না। ওসি সাহেব, আপনি ঘরে এসে বসেন, ভাইদের সাথে কথা বলে এখন লাভ হইব না। আপনারা ওনাকে চিকিৎসা ব্যবস্থা করান। ভাইয়াকে তো ঢাকায় নিতে হবে, কিন্তু কিভাবে যে নিব সেটাই তো বুঝতে পারতেছি না। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি সাহায্য করব। থ্যাংক ইউ, ভাইরে নিয়ে আমরা আসলেই মহাবিপদের মধ্যে আছি।